নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, ভাগ্য পড়ল ভারতীয় ফুটবল সমর্থকদের, কারণ সবাই আশা করেছিল যে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে নেইমার অর্থাৎ আল হিলাল দল। সেই স্বপ্ন কিন্তু এইবার অনেকটাই ভাঙতে চলেছে ভারতীয় ফুটবল সমর্থকদের। গতকাল উরুগুয়ে ভার্সেস ব্রাজিলের মধ্যে ম্যাচ ছিল বিশ্বকাপ কোয়ালিফায়ারের। সেই ম্যাচে খুবই গুরুতর ইঞ্জুরি পায় নেইমার জুনিয়র, এবং সেই ইঞ্জুরিটা এতটাই সিরিয়াস ছিল যে নেইমারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে বার করা হয়, এবং তারপরেই নেইমার তিনি গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছিল যে খুবই বাজেভাবে ইঞ্জুরি পেয়েছে নেইমার জিয়ার। এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে আল হিলাল দলের খেলা বাকি মাত্র আর দু সপ্তাহ। অর্থাৎ নেইমার যে এই মুহূর্তে এত সিরিয়াস ইঞ্জুরিটা পেয়েছে, তাই এর থেকে একটা জিনিস অনুমান করা হচ্ছে, আল হিলাল দলে কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে নাও খেলতে পারে নেইমার জুনিয়র। অর্থাৎ ভারতে যেই ম্যাচটা আছে সেই ম্যাচে কিন্তু খেলবে না, অর্থাৎ ভারতের মাটিতে আমরা নেইমারকে নাও খেলতে দেখতে পারি মুম্বাইয়ের বিরুদ্ধে। অর্থাৎ এটা ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য কিন্তু খুবই বড় একটা আপসেট যে নেইমার খেলবে না। তো এবার দেখা যাক, দু সপ্তাহ আছে, এই দু সপ্তাহের মধ্যে নেইমার ফিট হতে পারে কি পারে না। তবে যতদূর সম্ভব নেইমারের খেলার সম্ভাবনা কিন্তু খুবই কম, বলতে গেলে প্রায় 95% নেইমারের খেলার সম্ভাবনা নেই। তো অবশ্যই আমার মনটা ভাঙল। তো বন্ধুরা, এইবারে তার পরের আপডেট দিই, এইটা হচ্ছে মোহনবাগান দলের সঙ্গে কিন্তু জোর তোরে প্র্যাকটিস করছে ডিমিট্রি পেট্রাটসের দুই ভাই কস্টা পেট্রাটস এবং মাকি পেট্রাটস। যতদূর মনে হচ্ছে হয়তো বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এই দুই প্লেয়ারকে এএফসি কাপের জন্য রেজিস্টার করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। আপাতত দুদিন কিন্তু মোহনবাগান দলের সঙ্গে ভালোই প্র্যাকটিস করেছেন, এবং জুয়ান ফেরান্ডো এই দুই প্লেয়ারের সঙ্গে অনেকক্ষণ ধরে কথাও বলছিলেন। অর্থাৎ জুয়ান ফেরান্ডো এই দুই খেলোয়াড়কে কিছু বোঝাচ্ছিলেন, তাই এই থেকে মনে হচ্ছে যে হয়তো এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এই দুই প্লেয়ারকে আমরা মোহনবাগানের বেঞ্চে বসে থাকতে দেখতে পারি। তো আপাতত সিনারিও যেদিকে এগাচ্ছে দেখে মনে হচ্ছে এএফসি কাপে এই দুই খেলোয়াড়কে রেজিস্টার করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। তো এই বিষয়ে কিন্তু এখনো পুরোপুরি ফাইনাল স্টেপ নেয়নি মোহনবাগান দল। তবে যদি বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ডিমিট্রি পেট্রাটস, মাকি পেট্রাটস আর কস্টা পেট্রাটস এরা তিনজন একসঙ্গে খেলে, তাহলে নো ডাউট কিন্তু বসুন্ধরা কিংসের ভাগ্যে দুঃখ আছে। কারণ তিন ভাই ছোটবেলা থেকে একসাথে ফুটবল খেলেছে, তিন ভাই তিনজনকে ভালো করে চেনে, তাই এই তিনজন যদি একসঙ্গে সেট খেয়ে ফুটবল খেলতে নামে তাহলে বসুন্ধরা কিংসের কিন্তু ভাগ্যে দুঃখ আছে। তো আমি কিন্তু এখনো কনফার্ম বলছি না যে এই দুই প্লেয়ারকে মোহনবাগান দল রেজিস্টার করবেই বা রেজিস্টার করবে এরকম সিদ্ধান্ত নিয়েছে। তবে যেহেতু জুয়ান ফেরান্ডো এই দুই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছিল অনেকক্ষণ, তাই মনে হচ্ছে এই দুই প্লেয়ারকে হয়তো কিছু একটা বোঝাচ্ছিলেন তার খেলার স্টাইল নিয়ে জুয়ান ফেরান্ডো। তো এই বিষয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে প্রশ্ন করায় তারা এখনো অবধি কোনো সিদ্ধান্ত নেয়নি, তারা পুরোপুরিভাবে এই কথাটাকে এড়িয়ে গেছেন, বলেছে সময় আসলে সমস্তটা আপনারা জানতে পারবেন। এবং জনি কাউকোর বিষয়ে জিজ্ঞেস করায় কিন্তু সেই একই উত্তর দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, বলেছে জনি কাউকো অবশ্যই আমাদের পরিকল্পনাতে আছে, জনি কাউকো যদি সুস্থ হয়ে যায় অবশ্যই জনি কাউকোকে আমরা আমাদের দলে ক্যারি ফরওয়ার্ড করব। অর্থাৎ জনি কাউকোকে কিন্তু প্ল্যানে রেখেছে মোহনবাগান দল। এবার দেখা যাক জনি কাউকো, মাকি পেট্রাটস না কস্টা পেট্রাটস কোন খেলোয়াড়কে আগামী দিনের জন্য রেজিস্টার করে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে আমি চাইবো সবার প্রথমে জনি কাউকো সুস্থ হয়ে গেলে মোহনবাগান যাতে জনি কাউকোকেই সই করে নিজের দলে। আপনারা এই তিন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে চান মোহনবাগান দলে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে আমার নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।